सुप्रिय दर्शक आबारो आपनादेर सामने चले एलाम ब्यबसार एकटी नतून भिडियो निये। आज आमि आपनादेर साथे जे ब्यबसार आईडियाटी शेयर करब सेटी खूब लाभजनक एकटी ब्यबसा। बर्तमान समयेर अर्थनैतिक परिस्थितिते एकमात्र ब्यबसार माध्यमेई खूब सहजेई स्वनिर्भर हवा सम्भव। तबे बर्तमान परिस्थितिते सब दिक विचार विवेचना करेई ব্যবসা শুরু করা প্রয়োজন এবং ব্যবসা শুরু করার আগে দেখে নেওয়া দরকার আপনি যে পণ্য নিয়ে ব্যবসা শুরু করছেন সেই পণ্য আপনাদের এলাকায় চাহিদা কেমন আছে। আগে নিজে থেকে নিশ্চিত হন সেই পণ্য নিয়ে আপনি ব্যবসা করে মুনাফা করতে পারবেন কিনা, তবেই ব্যবসা শুরু করুন। আপনারা সবাই জানেন আমরা দৈনন্দিন খরচের উপর নানাভাবে লাগাম দেওয়ার চেষ্টা করছি আর তার প্রভাব বাড়ি থেকে শুরু করে দোকানপাট, রাস্তাঘাট, অফিস আদালত সর্বত্রই পড়ছে এবং সেই সঙ্গে ইলেকট্রিক্যাল জিনিসের উপর বেশি করে পড়ছে। আমরা ইলেকট্রিক খরচকে অনেকেই বাজে খরচ মনে করছি আর সবথেকে বড় ব্যাপার ইলেকট্রিক সাশ্রয় আমাদের নৈতিক দায়িত্ব। তাই বাড়িতে বা অফিসে, দোকানে বা রাস্তায়, অফিসে বা আদালতে সর্বত্রই এলইডি লাইটের চাহিদা বাড়ছে। তাই সরকার থেকেও এই এলইডি লাইটের ব্যবহারের ওপর খুব জোর দিচ্ছেন, ফলে এই ব্যবসাটি দিনে দিনে খুব জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা হয়ে উঠছে। তাই আজ চলে এলাম কলকাতার গড়িয়া স্টেশনের একদম কাছে শ্রীনগর এলাকার ক্যান্ডোর এন্টারপ্রাইজে, যেখানে আমরা জেনে নেব এলইডি লাইটের বিস্তারিত তথ্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট আর আমি আপনাদের বন্ধু বিশ্বরূপ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সঠিক ব্যবসার আইডিয়ার সন্ধান দেওয়াই জীবিকা আপডেটের লক্ষ্য। তাই আজ চলে এলাম কলকাতার গড়িয়া স্টেশনের একদম কাছে ক্যান্ডোর এন্টারপ্রাইজের, যেখানে আমরা জেনে নেব এলইডি লাইটের র মেটেরিয়াল এবং ফিনিশ এলইডি লাইট কী করে তৈরি করছেন, কত দাম লাগছে এই এলইডি লাইট তৈরি করতে, এবং এখান থেকে যদি আপনারা এলইডি লাইটের র মেটেরিয়াল নিয়ে যান তাহলে কত দামে আপনারা নিয়ে যেতে পারবেন এবং কত দামে তৈরি করার পরে সেটি বিক্রি করতে পারবেন বাজারে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে প্রেস করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন ভিডিও সবাই আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু উপকৃত হন। আজকে আমরা পেয়ে গেছি ক্যান্ডোর এন্টারপ্রাইজের কর্ণধার ভাস্কর বাবুকে, তাহলে আমরা শুনে নেব এই এলইডি লাইটের ব্যাপারে সম্পূর্ণ তথ্য ভাস্কর বাবুর কাছ থেকেই। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? আমার নাম ভাস্কর মিস্ত্রি। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম? ক্যান্ডোর এন্টারপ্রাইজ। আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি বলেন তাহলে দর্শক বন্ধুদের অনেকটাই সুবিধা হবে আপনার কাছে আসতে। দর্শক বন্ধুরা বিভিন্ন জায়গাতে আসতে পারেন, হাওড়া, শিয়ালদা, যদি হাওড়া থেকে আসেন হ্যাঁ তো একটা বাসেই আমাদের গড়িয়া স্টেশন চলে আসবে। হ্যাঁ, সেই বাসটা কি একটু বলে দিন। সেটা হচ্ছে আপনার নাকতলা টু গড়িয়া স্টেশন। নাকতলা টু গড়িয়া স্টেশন, হ্যাঁ। তো এবার যদি শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদা থেকে শুধু বজবজ বাদ দিয়ে যে কোনো লোকাল ট্রেন ধরে গড়িয়া স্টেশন, ওখান থেকে আমাদের 3-4 মিনিট লাগবে আমাদের এন্টারপ্রাইজে আসতে। আর যদি কেউ পশ্চিম মেদিনীপুর থেকে আসেন তো তাদের কি সমস্যা একটি হয়, তাদেরকে প্রথমে নামতে হবে ধর্মতলা, ধর্মতলা থেকে মুকুন্দপুরে বাস ধরতে হবে, অর্থাৎ 24A/1 বাস ধরে মুকুন্দপুর বাইপাস নামতে হবে, ওখান থেকে গড়িয়া স্টেশনে বাস ধরে আমাদের এখানে আসতে হবে। আচ্ছা স্যার, মূলত আজকে আমাদের আপনি কোন ব্যবসার সাথে পরিচয় করাবেন? মূলত আমি যে ব্যবসার সঙ্গে পরিচয় করাতে যাই সেটা হচ্ছে এলইডি লাইট র মেটেরিয়ালসের বিজনেস। অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গার আমরা যে ব্যবসা করতে যাচ্ছি, অনেকে ব্যবসা করতে চান, তো এখন যে পরিস্থিতি হয়েছে অনেকে ছোটোখাটো ব্যবসা সাইডে রাখতে চান, সেক্ষেত্রে তাদের জন্যই বলছিলাম যে
এলইডি লাইটের র মেটেরিয়ালসের বিজনেস। আচ্ছা, এলইডি, হ্যাঁ, মানে আপনি এলইডি লাইটের র মেটেরিয়াল সাপ্লাই করেন? সাপ্লাই করি, হ্যাঁ। এবং ফিনিশ মেটেরিয়াল তো আপনাদের এখানে দেখছি, সেই ফিনিশ মেটেরিয়ালও কি আপনি সাপ্লাই করেন? হ্যাঁ, ফিনিশ রয়েছে, রেডি মাল, র মেটেরিয়ালস। আচ্ছা, মূলত আপনি আজকে কোন বিষয়টার উপর বেশি জোর দিচ্ছেন? র মেটেরিয়াল এর উপর বেশি জোর দিচ্ছেন না ফিনিশ মেটেরিয়াল? দুটোই, যদি কাস্টমার রেডি নিতে চায় রেডি হয়ে পাওয়া যাবে, আবার যদি বলে যে র মেটেরিয়ালসও পাওয়া যাবে। আচ্ছা, দুটোই। আচ্ছা, ঠিক আছে, আপনি আমার দর্শক বন্ধুদের এলইডি লাইটের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে, বিভিন্ন র মেটেরিয়াল এবং ফিনিশ প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলুন, যাতে আমার দর্শক বন্ধুরা আপনার এই ভিডিওটি দেখে তারা এই ব্যবসা সম্পর্কে সব কিছু জেনে যান, তাদের যেন আর মনে কোনো প্রশ্ন না থাকে। অ্যাকচুয়ালি আমাদের যে র মেটেরিয়ালস, যে এলইডি লাইট র মেটেরিয়ালস, তার বিস্তারিত আমাদের জানার ছিল। বিস্তারিত বলতে গেলে অ্যাকচুয়ালি এখানে দু রকমের র মেটেরিয়ালস আছে, একটা হচ্ছে ওয়ারেন্টি, একটা হচ্ছে নন ওয়ারেন্টি। তো নন ওয়ারেন্টি যেগুলো, সেগুলোর তো প্রাইস খুবই কম, আর এর সঙ্গে সব কিছু দেওয়া হয়। অর্থাৎ যে পাঁচটা পার্ট নন ওয়ারেন্টির ক্ষেত্রে, ডিফিউজার, ক্যাপ, টিকি আর এলইডি প্যানেল এবং বক্স, সব কিছু দেওয়া হয় যে পাঁচটা পার্ট। এটা র মেটেরিয়ালস ক্ষেত্রে এর প্রাইস অনেক খুবই কম। তো যে মালগুলো আমরা কাস্টমারকে রেফার করি, সেগুলো আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটির মাল দেওয়ার। মিনিমাম কাস্টমার যে মানে কোনো দোকানদারকে যখন মালটা দেবে, তখন সে নির্ভর থাকতে পারে যে মালটা খুব সহজে খারাপ হবে না, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা চেষ্টা করি কাস্টমারকে সবসময় ভালো কোয়ালিটির মালটা রেফার কর। তো এটা আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে 12 ওয়াটের নন ওয়ারেন্টি লাইট। তো এই 12 ওয়াটের নন ওয়ারেন্টি লাইট আপনি নিঃসন্দেহ 2 থেকে 3 মাস ওয়ারেন্টি দিতে পারবেন। এটা লোকাল লাইট, কিন্তু ভালো কোয়ালিটির মাল। এর সঙ্গে আমরা সব কিছু দিই, পুরো টোটাল কমপ্লিট, খুবই কম দাম, বিভিন্ন জায়গার থেকে অনেক কম দামে আমরা রেফার করি। তো এটা হচ্ছে 12 ওয়াটের নন ওয়ারেন্টি লাইট। এবার যদি বলি যে আমরা 9 ওয়াটের নন ওয়ারেন্টি লাইটের ক্ষেত্রে, সেখানেও এখানে রয়েছে, এটা হচ্ছে 9 ওয়াটের র মেটেরিয়ালস। তো এটাও আমরা আপনি চেষ্টা করে 2 থেকে 3 মাস ওয়ারেন্টি দিতে পারবেন, একদম ভালো কোয়ালিটি আমরা চেষ্টা করি দেওয়ার। তো এটাও 2 থেকে 3 মাস, এর সঙ্গে পুরো কমপ্লিট সেট, পুরো 5টা পার্টি দেওয়া হয়, খুবই কম দাম, বিভিন্ন জায়গার থেকেও কম দাম। এটা হচ্ছে নন ওয়ারেন্টি লাইটের ক্ষেত্রে। যদি বলেন যে ওয়ারেন্টির ক্ষেত্রে একটু আরেকটা জিনিস আছে, ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা আরও ভালো দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের যে এলইডি প্যানেল, এটা হচ্ছে সিসকা কোম্পানির এলইডি প্যানেল। তো এই কোম্পানিরই আমরা বিভিন্ন জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমরা, এটা হচ্ছে 9 ওয়াটের ওয়ারেন্টির ড্রাইভার। এই ড্রাইভারটা আপনি নিঃসন্দেহে 2 বছর ওয়ারেন্টি দিতে পারবেন, তার দায়িত্ব আমার, 2 বছর ওয়ারেন্টি দিতে পারবেন। সঙ্গে নিকেল ক্যাপ, অ্যালুমিনিয়াম টিকি, অ্যালুমিনিয়াম বডি সব কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি। তো মিনিমাম আপনি 2 বছর ওয়ারেন্টি নিঃসন্দেহে দিতে পারবেন, সেক্ষেত্রে পুরো তার দায়িত্ব আমার ওয়ারেন্টি দেওয়ার। এটা র মেটেরিয়ালসের ক্ষেত্রে গেল। আচ্ছা, আপনি এই যে র মেটেরিয়ালগুলো দেখাচ্ছেন, তো এক একটা করে দাম যদি বলে দেন দর্শক বন্ধুদের খুব বুঝতে সুবিধা হবে। এক একটা দাম যদি বলেন, দেখুন এগুলো এক একটা দামে হয় না, যেখানতে আমাদের মাল তুলতে হয় পুরো কমপ্লিট, একটা কমপ্লিট সেট তুলতে হয়। মানে আপনি তাহলে দর্শক বন্ধুদের তাহলে কীভাবে দেবে? কাস্টমার যদি একটা সিঙ্গেল মাল নেয় তাহলে কাস্টমারের লস, তখন দামটা এমনভাবে হয়ে যায় সেটা কাস্টমারও বুঝতে পারে না, ঠিক আছে? তো তাহলে আপনারা কাস্টমারকে তাহলে কীভাবে এটা সাপ্লাই করবেন? আমরা সাপ্লাই করবো পুরো একটা ডজন হিসাবে, পুরো কমপ্লিট সেট একটা। আচ্ছা, একটা কমপ্লিট সেট হিসাবে, একটা লাইটের যে 5টা পার্ট, আচ্ছা, কমপ্লিট সেট আমরা কাস্টমারকে রেফার করি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল দিই না। সিঙ্গেল দিলে কী হয়, প্রাইসটা এমন একটা হয়ে যায় যেটা ভাববে যে সিঙ্গেলের দাম অনেকটা হাই হয়ে যায়। মানে মিনিমাম এখান থেকে যদি আপনাদের র মেটেরিয়াল নিতে হয়, মিনিমাম কত পিস র মেটেরিয়াল নিতে হবে সেটা কাস্টমারের ইচ্ছা। তবে যে শুধুমাত্র ওয়ারেন্টির ক্ষেত্রে আপনি 50 থেকে শুরু করতে পারবেন, কিন্তু নন ওয়ারেন্টি যেগুলো হয় সেগুলো 100 পিসের প্যাকেট। আচ্ছা, মানে আপনাকে ওয়ারেন্টির ক্ষেত্রে 50 পিসের প্যাকেট নিয়ে শুরু করতে হবে আপনার থেকে? হ্যাঁ, মিনিমাম 50 পিস নিয়ে। আচ্ছা, হ্যাঁ, এটাই। কিন্তু যেটা নন ওয়ারেন্টি, যেটা লোকাল, সেটা আপনার 100 পিস নিতে হবে, কারণ 100 পিসের প্যাকেট। আচ্ছা, নন ওয়ারেন্টির ক্ষেত্রে আপনার 100 পিসের যে প্যাকেট আছে টোটাল সেট, সেই প্যাকেটটার দাম কত? 100 পিসের যে আমরা যেটা কাস্টমারকে রেফার করবো, পুরো স্টক সব কিছু নিয়ে, বক্স সব নিয়ে, আর বক্সের কোয়ালিটি ভালো কোয়ালিটি সব কিছু নিয়ে আপনার পুরো হবে 1180 টাকা। আচ্ছা, পার পিস 11.80 টাকা করে, এটা 100 পিসের দাম বললাম। নন ওয়ারেন্টি ক্ষেত্রে। আচ্ছা, এবার এটা কি হয়, সবসময় তো মার্কেটের দাম আপ ডাউন হয়, তো সেই জন্য কখনো কমে কখনো বাড়ে, যে 11.80 টাকা যে বরাবরই থাকবে তা নয়, ফলে কখনো 11.5 টাকাও হয়ে আসলো বা কখনো 11 টাকাও হয়ে আসলো। আচ্ছা, এবার মিনিমাম কাস্টমার মিনিমাম চেষ্টা করে একসঙ্গে 600 থেকে 800 পিস নেওয়ার চেষ্টা করে, মানে ওরা একটা কোয়ান্টিটি নিলে কি হয় দামটাও কমে যায়। 100 পিসের জন্য 11.80 টাকা, কিন্তু যখন কোনো কাস্টমার একসঙ্গে 6-7
700 বা 1000 পিস নিচে তখন ওরা 10 টাকা 80 পয়সা চলে যায়, তখন আরো 1 টাকা কমে কমে আসে। আচ্ছা আচ্ছা, তাহলে ওরা কাস্টমার যারা তৈরি করবেন এই মালটা আপনাদের কাছ থেকে র মেটেরিয়াল নিয়ে গিয়ে, তারপরে সে কত দামে পার পিস বিক্রি করতে পারবে? নন ওয়ারেন্টি লাইটের ক্ষেত্রে একটা কাস্টমার তৈরি করতে খরচ পড়বে 11 টাকা 80 পয়সা পুরো একদম ঘরের মানে নিজে হাতে শুরু করে, আর এর বেশি কিছু কাজ নেই, শুধু দুটো পয়েন্ট সোলারিং করলেই কাজ হয়ে যায়, আর বাদ বাকি কিছু হ্যান্ড মেশিন কোনো ইলেকট্রিক লাগে না। তো একটা লেবার যদি 1 ঘন্টাতে বসে অন্তত 100 পিস মাল তুলে দেবে। আচ্ছা, তো সেক্ষেত্রে যখন কাস্টমার একটা রেডি পাল তৈরি করতে 12 টাকা খরচ করছে, আমি 20% ধরে নিলাম, তো 12 টাকা খরচ করছে, সে যখন কোনো দোকানদারকে পাইকারি দেবে সেটা 18 টাকা হতে পারে, 19 টাকা হতে পারে, আবার 20 টাকা হতে পারে, আবার 22 টাকাও হতে পারে। মানে দোকানদার বুঝে কাস্টমারকে সেল করতে হবে আর কি। মোটামুটি 5 থেকে 10 টাকা লাভ থাকবে। হ্যাঁ, 5 থেকে 6-8 টাকা লাভ থাকবে, এটা নন ওয়ারেন্টি লাইটের ক্ষেত্রে বললাম। আচ্ছা, তো এটা কত ওয়ার্ডের কথা বলছেন আপনি? এটা 9 ওয়ার্ড রয়েছে, 9 ওয়ার্ডের ক্ষেত্রেও 5 থেকে 7-8 লাভ থাকবে, আর 12 ওয়ার্ডের ক্ষেত্রেও একই রকম লাভ থাকবে, 7 টাকা 8 টাকা 10 টাকা। আচ্ছা, আমাদের এখন আমরা তো সচরাচর দোকানে গিয়ে আমরা ওয়ারেন্টি লাইটই কিনতে চাই, তো ওয়ারেন্টি লাইটের ব্যাপারে আমাদের একটু বলুন কত কি দাম পড়ছে? ওয়ারেন্টি লাইটের ক্ষেত্রে যেটা আপনার রয়েছে 2 বছরের ওয়ারেন্টি ড্রাইভার রয়েছে, একদম ভালো কোয়ালিটি, যেটা আপনার ফিলিপস বা সিসকা যারা ইউজ করছে 2 বছর ওয়ারেন্টি সেটা রয়েছে, সঙ্গে নিকেলের ক্যাপ, যেটা এখন প্রতিটা কোম্পানি চেষ্টা করছে যে কোয়ালিটি মেনটেন করার, তো সেখানে অ্যালুমিনিয়াম কেউ ইউজ করে না, এখন সবাই নিকেলের ক্যাপ ব্যবহার করে। তো আমরাও চেষ্টা করছি মানে বাইরের কোম্পানির সঙ্গে যাতে উঠতে পারি, মানে দামি কোম্পানির সঙ্গে এভারিডি বা বাজাজ কোম্পানির সঙ্গে টক্কর দেওয়ার মতন আপনারাও সেই ক্ষমতা আপনারা রাখছেন? একদম একদম, পুরো একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা আপনার 2 বছর ওয়ারেন্টি নিঃসন্দেহে দিতে পারবে। সবচেয়ে কাস্টমার সুবিধার একটাই হলো কি, এখন প্রত্যেকটা কোম্পানি 1 বছর করে দিয়েছে, এবার 2 বছর নেই, তো 2021 থেকে বোধ হয় 1 বছর হয়ে যাবে, তো কাস্টমার এটাও নিঃসন্দেহে 1 বছর দিলে তো আর কোনো কথাই নেই, মানে কোনো আর কাটাকাটির কোনো চান্সই নেই। তো এটা হচ্ছে এইচপিএফ ড্রাইভার। আরেকটা ড্রাইভার আছে যেটা আপনার আইসি ড্রাইভার বলে, আরসি ড্রাইভার, তো ওটা কাস্টমার কেউ আর ইউজ করছে না, কারণ ওটা কেটে গেলে ও ফেলে দিতে হবে, আর কোনো সারানো গল্প নেই। কিন্তু যদি এটা একবার ফল্ট হয় তাহলে নিজেই সারিয়ে নিতে পারবেন এটা। আচ্ছা, ঠিক আছে, তো এটা হচ্ছে এটা পুরো কমপ্লিট সেট পড়ে যাবে সব কিছু নিয়ে 42.5 টাকা। আচ্ছা, 42.5 টাকা আপনার কমপ্লিট সেট পড়ে যাবে, কমপ্লিট সেট, একদম কমপ্লিট সেট। এটা তৈরি করার পরে কাস্টমার একটা পিস কত দামে বিক্রি করবে, হোলসেল দেবে? 60 টাকা 62 টাকা। তাহলে মোটামুটি তাহলে আপনার ওয়ারেন্টি ওলা যদি এলইডি বাল্ব কেউ তৈরি করে করে বিক্রি করে, সে মোটামুটি মাসে কত টাকা ইনকাম করতে পারবে আপনার ধারণা? এটা যদি কোনো কোনো কাস্টমার যদি তার লাকিলি যদি পার ডে যদি 100 পিস করে বিক্রি করতে পারে, তাহলে তার 1000 থেকে 1500 টাকা ইনকাম আছে। আচ্ছা, তাহলে পার মান্থে 30 থেকে 35 হাজার টাকা ইনকাম আছে, যদি সে কাস্টমার ভালো করে তার যে এলাকায় যে ব্যবসা করবে, বিভিন্ন এলাকায় গিয়ে যখন সে যদি মার্কেট ধরে নিতে পারে, মানে মার্কেটিংটা যদি সে ভালো করতে পারে, তাহলে চোখ বুঝে সে 30,000 টাকা ইনকাম করতে পারবে। একদম একদম, পার মান্থ। আচ্ছা, কলকাতার বড় বাজার, কলকাতার চাঁদনি মার্কেট, এখানে আপনার এই ধরনের এলইডি লাইটের র মেটেরিয়াল পাওয়া যায় খুব সুলভ মূল্যে, সেইখানে না গিয়ে আপনার কাছে আমার দর্শক বন্ধুরা কেন আসবে সেই ব্যাপারে একটু বলুন। দর্শক বন্ধু আসবে এই কারণে, বড় বাজার তো তারা তো আর তৈরি করছে না, তারাও বাইরে থেকে মাল নিয়ে আসে। আচ্ছা, আর আমরাও বাইরে থেকে নিয়ে আসি, সেই কারণে আমাদের রেটটা একই রকম থাকবে, আর কাস্টমার চাইলে ওখানেও যাচাই করে নিতে পারে, আবার এখানেও ফোন করে যাচাই করে নিতে পারে, সেই কারণে আমাদের বড় বাজার সঙ্গে এখানে দামটা একই লেভেলে থাকে। আচ্ছা, কারণ কাস্টমার বড় বাজার তো আর ঘরে তৈরি করছে না, তারাও আমাদের মতো বাইরে থেকেই ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, আমাদেরকেও সেখান থেকে আনতে হয়। তা আরেকটা কথা হলো যে বড় বাজার আরেকটা সুবিধা কি, আমাদের এখান থেকে নিলে আপনি নিজের হাতে ভালো করে কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি দেখে হাতে নিয়ে বুঝতে পারবেন, কিন্তু বড় বাজারে গেলে আপনাকে অত ভালো করে দেখাবে না, তাড়াতাড়ি করে দিয়ে দেবে, আর ফল্ট হলে আমরা আপনাকে আবার সংশয়ে পুরো এক্সচেঞ্জ করে দেবো, নতুন দিয়ে দেবো ফল্ট হলে। কিন্তু বড় বাজারে গেলে সেটা আপনাকে দেবে বলে আমার মনে হয় না, এটা কাস্টমারই বুঝতে পারবে যে একবার গেছে বা নিয়েছে সেই ভালো বলতে পারবে, কিন্তু আমরা চেষ্টা করি কাস্টমারকে যদি ফল্ট হয় দিয়ে দেবার নতুন মাল আবার দিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু বড় বাজারে গেলে হয়তো আপনাকে এটা দেবে বলে আমার মনে হয় না। কোনো দর্শক বন্ধুরা যদি আপনার কাছ থেকে ট্রেনিং নিতে চায় সেই ব্যবস্থা কি আপনাদের কাছে আছে? একদম একদম, আমরা আসলে ট্রেনিং দিয়ে দেবো, জাস্ট দেখিয়ে দেবো কী করে কটা পয়েন্ট সোল্ডার করতে হয়, কীভাবে টিকিট লাগাতে হয়, কীভাবে ক্যাপ পাঞ্চিং করতে হয় সবই দেখিয়ে দেবো, আমাদের কাছে ব্যবস্থাও আছে। এখানে আপনার ক্যাপ পাঞ্চিং মেশিন যেটা এই ক্যাপটা লাগাতে হয়, এটা কাস্টমার আজ মানে যে ব্যবসা করবে সে বুঝতে পারবে, এই মেশিন দিয়ে আমরা ক্যাপ পাঞ্চিং মেশিন করবো। আর টিকিটা বলছে এটা হচ্ছে টিকি, এটাকে দিয়ে এটা প্রেশার করা, তো আমরা আসলে কাস্টমারকে সব কিছু দেখিয়ে দেবো কীভাবে করতে হয়।
এটা হলো টিকি ফিটিং মেশিন এটা। আচ্ছা আচ্ছা, এই টিকি ফিটিং মেশিনটির দাম কত আপনার কাছে? এটা এটা দেখুন, এটা হচ্ছে তাওয়াং কোম্পানির মেশিন, এর দাম 3,300 টাকা। এর দাম 3,300 টাকা আপনি কাস্টমারকে দিচ্ছেন? দিচ্ছেন। আচ্ছা, এবার এবার আমি যে আসলে সিওরিটি দেবো তা নয়, কিন্তু দাম কম বেশির কারণে দাম কমও হতে পারে বেশি হতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্কেটের মার্কেটের প্রাইস অনুযায়ী দাম আছে। আচ্ছা, পিছনে এই ক্যাপ পাঞ্চিং মেশিনটির দাম কত? এটা হচ্ছে তাওয়াং কোম্পানির মেশিন। আচ্ছা, এর দাম হচ্ছে 1,300 টাকা। আচ্ছা, এটাও তাওয়াং কোম্পানির মেশিন। আর একটা সবথেকে ভালো জিনিস আমার দেখানোর বাকি ছিল। আচ্ছা, তাওয়াং কোম্পানির যে মেশিন আমরা ব্যবহার করি, তাওয়াং কোম্পানির হিটসিংটাও আমরা ব্যবহার করি। আচ্ছা, এই তাওয়াং কোম্পানির হিটসিং, যে হিটসিংটা এখানে লাগানো হয়, হিটসিং কোম্পানিরও তাওয়াং কোম্পানির হিটসিং। আচ্ছা, এটা ওয়ারেন্টি বাল্বের ক্ষেত্রে লাগানো হয়। আচ্ছা, তো আমরা চেষ্টা করি কাস্টমারকে কোম্পানির মাল দেওয়ার। আপনার কাছ থেকে আসলে সমস্ত কিছু মেটেরিয়াল পেয়ে যাবে আমার দর্শক বন্ধুরা যদি এই ব্যবসাটা করতে চায়? হ্যাঁ, মেশিনপত্র সব কিছু পেয়ে যাবে, যা যা লাগে সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, আপনাদের এখানে দেখতে পাচ্ছি এলইডি টিউবলাইটেরও সেট আপ দেখতে পাচ্ছি, আপনার কি এলইডি টিউবলাইটেরও করেন? সব সব এলইডি টিউবলাইট রয়েছে, এসিডিসি বাল্ব রয়েছে, এসিডিসি, এটা হচ্ছে এসিডিসি। তো এটার মিনিমাম এটা আপনি 6-8 মাস ওয়ারেন্টি দিতে পারবেন, আবার 1 বছরের ওয়ারেন্টিও রয়েছে। এটা এসিডিসি, এর সঙ্গে কমপ্লিট সেট, এরও খুবই কম দাম। আচ্ছা, এর দাম কত পড়বে পার পিস? এটা পার পিস, এটা পার পিস পড়ে যাবে হয়তো আপনার 113-114 টাকা পড়ে যাবে পার পিস। 113-114 টাকা এটা পার পিস, এটা বিক্রি সব কিছু, বক্স বক্স সব কিছু নিয়ে, নিকেলের ক্যাপ, ব্যাটারি নিয়ে সব কিছু পড়ে যাবে। এটা যদি 113-114 টাকা যদি কাস্টমার আপনার থেকে নিয়ে যায় আমার দর্শক বন্ধুরা, তাহলে তারা তৈরি করে বিক্রি করবে কত দামে? তাহলে তারা দোকানে বিক্রি করতে পারে মিনিমাম 250-280 টাকার মধ্যে দোকানদার বিক্রি করবে, মানে 250-280। আচ্ছা, এটা এসিতেও চলবে প্লাস ডিসিতেও চলবে? হ্যাঁ, এটা নর্মালি যা 12 ওয়াটের লাইট, এটা নর্মালি লাগিয়ে রাখলেন যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক্যালি নিয়ে নেবে। অটোমেটিক চলে যাবে? হ্যাঁ, অটোমেটিক চলে যাবে। বাহ, খুব ভালো। এটা হচ্ছে এসিডিসি। টিউবলাইট যেটা বলছেন, টিউবলাইট রয়েছে 1 বছরের ওয়ারেন্টি। আচ্ছা, ঠিক আছে, ওটাও এটা এটা ওয়াট হচ্ছে 20 ওয়াটের টিউবলাইট। আচ্ছা, তো এটা সব কিছু নিয়ে আপনার বক্স বক্স সব নিয়ে পড়ে যাবে 105 টাকা করে। মানে এলইডি টিউবলাইটের যে এলইডিটা সেটাও আপনারা প্রোভাইড করছেন? তো সব নিয়ে 105 টাকা করে পড়ে যাবে বক্স ড্রাইভার, মানে পুরো কমপ্লিট সেট একটা। সে তাহলে বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করবে, সে তৈরি করে বিক্রি করবে কত করে? 150 টাকা। 150 টাকা, এটা 1 বছরের ওয়ারেন্টি দিতে পারবে? হ্যাঁ, 150 টাকা বা 160 টাকা বিক্রি করতে পারবে। আচ্ছা দাদা, আমার কোনো দর্শক বন্ধু যদি আপনাদের কাছে এখানে অনলাইনে পেমেন্ট করে, অনলাইনে পেমেন্টের সুবিধা আছে আপনাদের কাছে? একদম, অনলাইন পেমেন্ট সুবিধা আছে, এখান থেকে ডেলিভারি করে দেওয়ারও সুবিধা আছে, ট্রান্সপোর্ট আমার মাল পাঠিয়ে দেবো। কাস্টমার যদি কোনো বিশেষ কারণে যদি না আসতে পারে এখানে, আমার থেকে অর্ডার করলে আমরা দিয়ে দিই। আপনি কোনটা প্রেফার করছেন, কাস্টমার এসে আপনার থেকে মাল নিয়ে যাবে এটা প্রেফার করছেন? আমরা যদি চাই কাস্টমার নিজে আসুক, মালটা দেখুক, হাতে নিয়ে কোয়ালিটি দেখুক, আমরা এটাই চাই। কারণ ডেলিভারি করলে কী হয়, প্রচুর চার্জ পড়ে যায়, তো কাস্টমার ভাবে অনেকটা চার্জ হয়ে গেল কীভাবে। আমরা চেষ্টা করি কাস্টমারকে যাতে এখানে আসে, আমরা প্রত্যেকটা কাস্টমারকেই বলবো যে আপনারা নিজে আসুন, এসে মালটা দেখে যান। আচ্ছা, গড়িয়া স্টেশনে আসলে আপনাকে ফোন করলে তাহলে আপনি রিসিভ করে নিন? গড়িয়া স্টেশন থেকে এখানে আসতে মিনিমাম 3-4 মিনিট লাগে। আচ্ছা, ফোন করলে আমি চলে আসবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, একটা ভিডিওর মাধ্যমে তো আপনার সমস্ত প্রোডাক্টের তৈরি করা বা সমস্ত প্রোডাক্ট দেখানো সম্ভব হবে না, দর্শক বন্ধুদের জন্য কিছু বলবেন সেটা একটু যদি বলেন? আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলটা আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার চ্যানেলটার নাম হচ্ছে মেটেরিয়ালস বিজনেস। তো ওখানে আমি কীভাবে কী করেছি, যেটা ওয়ারেন্টি লাইট সেটা কীভাবে করতে হয়, যেটা নন ওয়ারেন্টি লাইট কীভাবে করতে হয়, টিউবলাইট কীভাবে করতে হয়, এসিডিসি কীভাবে করতে হয়, সব কিছু পুরো ডিটেলস দেওয়া আছে। তো ওখানে আপনারা চাইলেন দেখে নিতে পারেন। আবার যখন নতুন নতুন কোনো প্রোডাক্ট আসবে, আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার, যেটা আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন কী করে কী করতে হয় বা কীভাবে আসতে হয়, সব কিছু ডিটেলস আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকেও গিয়ে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেলেন কোথা থেকে এবং কীভাবে আপনারা এলইডি লাইটের র মেটেরিয়াল এবং ফিনিশ এলইডি লাইট কিনে নিয়ে গিয়ে বিজনেস করে আপনারা কত টাকা মাসে ইনকাম করতে পারবেন, কত দিন আপনারা সেই এলইডি লাইটের ওপর আপনারা ওয়ারেন্টি দেবেন, এবং কিভাবে এলইডি লাইট তৈরি করতে হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই দাদার ইউটিউব চ্যানেলের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। যদি আপনাদের প্রয়োজন হয় এই এলইডি লাইট কী করে তৈরি হচ্ছে, এই এলইডি টিউব লাইট কী করে তৈরি হচ্ছে, সমস্ত বিস্তারিতভাবে আপনারা জেনে যাবেন।
দাদার ইউটিউব চ্যানেলে, তার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই দাদার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।